ঝাড়ু কেনার পরে এই কাজটি অবশ্যই করে রাখুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা। দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্র বাজার থেকে কিনে আনা হয়, আমরা প্রত্যেকে কিন্তু এক একটা প্লাস্টিক এরকম পেয়ে থাকি। এই প্লাস্টিকগুলো না ফেলে দিয়ে আমাদের সংসারই কিছু কাজে লাগিয়ে নিন। আজকে এমনই টিপস আপনাদের সাথে শেয়ার করব। আজকের প্রথম টিপস, বন্ধুরা বর্ষাকাল পড়ে গেছে, এইরকমভাবে ডাল মশলা যাই আমরা স্টোর করে রাখি না কেন, এই সমস্ত জিনিসের মধ্যে পোকামাকড় হয়ে যায়। এই পোকার হাত থেকে বাঁচার জন্য ওপরের ঢাকনিটা যদি ঢিলা থাকে তাহলে অবশ্যই পোকা হয়ে যায়। এই পোকা থেকে বাঁচার জন্য দেখুন একটা প্লাস্টিক দিয়ে এইভাবে ঢাকনিগুলোকে টাইট করে আটকে রাখবেন। এতে করে ভালো এয়ার টাইট থাকবে, কোনো রকম পোকামাকড় আসতেও পারবে না। অন্যদিকে চিনির কৌটোতে কিন্তু এই সময় অনেক পিঁপড়ে হয়ে যায়। এই চিনির কৌটোতেও যদি ঠিক একই রকমভাবে একটা প্লাস্টিক উপর থেকে ঢাকনির মধ্যে আটকে যদি আটকে রাখি, দেখবেন প্লাস্টিকের ভিতরে কিন্তু চিনির ভিতরে কোনো রকমই পিঁপড়ে আসতে পারবে না। এটা দেখতে হয়তো একটু খারাপ লাগছে, কিন্তু এই কাজটা করলে আমাদের চিনি মাসের পর মাস ভালো থাকবে। বন্ধুরা, ঝাড়ু অনেক দাম হয়েছে, ঝাড়ু কিনে নিয়ে আসার পরে ঝাড়ুতে অবশ্যই এই কাজটা আপনারা করে নেবেন। এই ঝাড়ু কিনে নিয়ে এসে ঘর ঝাড় দেওয়ার আগে দেখবেন ঝাড়ুর মধ্যে অনেক ধুলো বা এরকম এপাশ থেকে ছোটো ছোটো ঝাড়ু শলাগুলো ভেঙে ভেঙে পড়ে যায়। একটা প্লাস্টিক দিয়ে ঝাড়ুটাকে বেশ ভালো করে মুড়িয়ে দেবেন। ঝাড়ুর যে দিক থেকে এই শোলাগুলো ভেঙে ভেঙে পড়ে যায়, ঠিক সেই দিকটায় দেখুন একটা প্লাস্টিক দিয়ে ভালো করে আমি মুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু এরকম প্লাস্টিক থেকে থাকে, এই প্লাস্টিকগুলো না ফেলে দিয়ে রেখে দেবেন, অনেক কাজ আমরা এইরকমভাবে করে নিতে পারি। দেখুন ভালোভাবে আগে আমি প্লাস্টিকটাকে মুড়িয়ে নিচ্ছি, কারণ প্লাস্টিক যদি ভালো করে মোড়া নোনা হয় তাহলে এই কাজটা ভালো হবে না। দেখুন আমি ডবল করে এই প্লাস্টিকটা মুড়িয়ে নিচ্ছি, তারপরে আমি এই প্লাস্টিকের ওপরে দিয়ে দেব গরম আয়রন, কারণ গরম আয়রন, হালকা গরম আয়রন যদি প্লাস্টিকের গায়ে এইভাবে চেপে চেপে দেওয়া হয় তাহলে প্লাস্টিকটা ঝাড়ুর সাথে খুব ভালোভাবে মুড়িয়ে যাবে, কোনো রকমভাবে খুলে যাবে না। আর এইরকম প্লাস্টিক যদি মুড়িয়ে যায় তাহলে যেখান থেকে আমাদের শলাগুলো ভেঙে ভেঙে পড়ে যায় সেই জায়গাটা বেশ ভালো করে লক হয়ে যাবে, তাতে করে আমাদের আর ঝাড়ুটা নষ্ট হবে না। এইভাবে ঝাড়ুর যত্ন করে দেখবেন আমাদের একটা ঝাড়ু অনেক দিন আমরা চালিয়ে নিতে পারব। দেখুন এবার আয়রনের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে প্লাস্টিকটা ঝাড়ুর সাথে মুড়িয়ে গেছে, আর যেহেতু আমি ভালো করে ফোল্ড করেছি বলে প্লাস্টিকটা কোনো রকমভাবে পুড়েও যায়নি, বেশ ভালোভাবে মুড়িয়ে গেছে। বন্ধুরা, এই কাজটি একটু ধৈর্য ধরে যদি আমরা করে নিই তাহলে দেখবেন আমাদের ঝাড়ু কিন্তু অনেক দিন টিকে থাকবে। এবার দেখুন ঝাড়ুটা কিন্তু একদম টাইট হয়ে গেছে, এইভাবে ঝাড়ু দিলে ঝাড়ুর শোলা খুলবেও না এবং ঝাড়ুটা টিকে থাকবে প্রায় অনেক দিনের মতো। চলুন চলে যাই আমার পরবর্তী টিপসে। বন্ধুরা, আমার চ্যানেলে দৈনন্দিন কাজের উপর কিছু টিপস ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এই রকম গেঞ্জি শাল এগুলো আমাদের বছরে খুব অল্প সময়ের জন্যই ব্যবহার করা হয়। এই সমস্ত জিনিসগুলোকে রাখার জন্য আমি একটা প্লাস্টিক ব্যবহার করছি, কারণ এই নতুন জিনিসগুলো যদি আলমারিতে আর চারটে কাপড়ের সাথে রেখে দেওয়া হয় তাহলে অন্য কাপড়ের সাথে মিশে এই কাপড়গুলো ধুলো ময়লা হয়ে যায় এবং নতুন জিনিসটা নতুনের মতো আর থাকে না। তাই নতুন জামা কাপড়
যখন আমরা কিনি। এইভাবে পড়ার আগে বা পড়ার পরে যদি এইভাবে পরিষ্কার করে আমরা এই একটা প্লাস্টিকে ভালোভাবে মুড়িয়ে যত্ন করে আলমারিতে রেখে দিতে পারি, আমাদের এরকম জামাকাপড় বা শাড়ি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই সমস্ত শীতকালে পরা জামাকাপড় তো আমাদের খুব একটা লাগেও না, তাই শীত যাওয়ার পরে পরে বা নতুন অবস্থায়ও যদি এইরকমভাবে একটা প্লাস্টিক দিয়ে আমরা মুড়িয়ে জামাকাপড়গুলোকে রাখতে পারি আলমারিতে গুছিয়ে, তাহলে দেখবেন বাইরের ধুলোমালা বা কোনোরকম গন্ধ জামাকাপড়ে হয় না। দেখুন, এইভাবে করে আমি এবার আমার আলমারিতে রেখে দেব। আলমারিতে অনেক এমন জামাকাপড় থাকে যেগুলো যদি এইরকম যত্ন সহকারে আমরা রেখে দিই, আমাদের এই জামাকাপড়গুলো থাকবে অনেক দিন পর্যন্ত নতুনের মতো। আশা করি এই টিপসটাও আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, টিভি, এসি এই সমস্ত রিমোটগুলো আমাদের বাড়িতে থেকে থাকে এবং এই রিমোটগুলো যত্ন করে আমরা না রাখতে পেরে এই রিমোটগুলোতে কিন্তু অনেক ধুলো ময়লাও জমে যায়। এইরকমভাবে একটা প্লাস্টিকের সাহায্যে যদি এই রিমোটগুলোকে ভালো করে মুড়িয়ে আটকে আমরা রাখতে পারি, তাহলে আমাদের রিমোটগুলো অনেক দিন থাকবে নতুনের মতো, রিমোটের গায়ে কোনোরকম কোনো ধুলো ময়লাও জমবে না। দেখুন, এবার আমি এই প্লাস্টিকের কভারটা দিয়ে বেশ ভালো করে রিমোটের এটা রিমোটটা মুড়ে নিয়েছি। আবার যখন প্লাস্টিকটা ছিঁড়ে যাবে বা নোংরা হয়ে যাবে, আবার যদি নতুন করে এইভাবে আটকে দিতে পারি, আমাদের রিমোটটা থাকবে অনেক দিন নতুনের মতো। বন্ধুরা, বর্ষাকাল বলেই আমি বেশ কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এই টিপসটি হলো, যখনই আমরা বাজার থেকে বর্ষাকালে শাক সবজি বা কাঁচা লঙ্কা এইরকম কিনে নিয়ে আসি, এই সমস্ত জিনিস ঘরে বা বর্ষার সংস্পর্শে জলে নষ্ট হয়ে যায়, পচে যায়। দেখুন, কাঁচা লঙ্কার বোটাগুলোকে আমি ছাড়িয়ে দিয়েছি এরকম একটা প্লাস্টিকের মধ্যে, একটা গিট দিয়ে আমি ফ্রিজে বা রান্নাঘরে এক সাইডে যদি ঝুলিয়ে রেখে দিই, আমাদের কাঁচা লঙ্কা থাকবে বেশ কয়েকদিন সতেজ এবং সবুজ। এই একই রকমভাবে শাকসবজিও যদি আমরা এইভাবে মুড়িয়ে হালকা করে রাখতে পারি, আমাদের এই শাকসবজিও অনেক দিন টিকে থাকবে। বন্ধুরা, এরপরে দেখুন, এই যে প্লাস্টিক রয়েছে, এই প্লাস্টিকটাকে আমি প্রথমে আমার হাতে বেশ ভালো করে মুড়িয়ে নিয়েছি। রান্নাঘরে বা বাথরুম ক্লিন করার সময় যে কাজগুলো আমরা করি, তখনই দেখবেন এরকম যদি হাতে একটা প্লাস্টিক জড়িয়ে রান্নাঘরের বেসিন বা বাথরুমের বেসিন এইরকম একটু হারপিক দিয়ে যদি আমরা পরিষ্কার করে নিতে পারি, তাহলে আমাদের হাতে কোনোরকম কোনো কেমিক্যাল লাগবে না এবং আমাদের হাতে কোনোরকম কোনো প্রবলেমও হবে না। কারণ এই সমস্ত কেমিক্যালের থেকেই আমাদের স্কিনে বা হাতে কোনো অসুবিধা বা ইনফেকশন না হয় সেই দিকে চিন্তা করে যদি এইভাবে বেসিন বা বাথরুম বা কিচেন ক্লিন করার সময় যদি হাতে কিছু র্যাপ করে, এরকম একটা পলিব্যাগ র্যাপ করে যদি আমাদের এই কাজগুলো আমরা করে নিতে পারি, আমাদের খুব সুবিধা হয় এবং হাইজিন মেনটেন করে আমরা সমস্ত কাজগুলো করে নিতে পারি। বন্ধুরা, আশা করি আজকের বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের টিপসগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।